চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের আগুনে পুড়ে গেছে 50টি দোকান। গেল রাত 9:30টার দিকে কোতোয়ালি থানার হকার্স মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে পুড়ে যায় 50টি দোকানের মালামাল। এর মধ্যে বেশিরভাগ কাপড়ের দোকান ও গোডাউন ছিল। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয়ে তদন্ত চলছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পাবার বিষয়ে কোনো রকমের আশ্বাস পেয়েছেন কিনা জানাবেন। হ্যাঁ তানি, আপনি আসলে যেমনটি বলেছিলেন, গতকাল রাত 9:30টার সময় চট্টগ্রামের জহুর হকার মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 3টি স্টেশনের 9টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে কিন্তু আসলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন তাদের 40টির মতো দোকান আগুনে নষ্ট হয়েছে এবং আগুনে দোকানের ভিতরে থাকা কাপড় চোপড় কিন্তু একেবারে পুড়ে নষ্ট হয়ে গেছে। দোকানগুলোতে 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত আসলে সেরকম কোনো আশ্বাস তারা পায়নি কার কাছ থেকে তারা আসলে পাবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু আসতে কিন্তু রাতে খুব ব্যাকপ্যাক হয়েছে। দুই দিকেই কিন্তু আসলে অবৈধভাবে যে দোকানগুলো তৈরি করেছে রাস্তার উপরে, সেই কারণেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে কিন্তু ভিতরে অনেক ব্যাকপ্যাক হয়েছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের গাড়িতে করে যে ছোট মেশিনগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু ওনারা ভিতরে এসেছেন। এখানে কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যেহেতু শুক্রবার মার্কেট বন্ধ ছিল সেই জন্য আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদি মার্কেট খোলা থাকতো তাহলে কিন্তু আসলে হতাহতের অনেক বড় ঘটনা ঘটতে পারতো। তবে ধারণা করা হচ্ছে আগুনের সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাথে কথা বললাম, ফায়ার সার্ভিস আমাদেরকে বললো আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু এখনো পর্যন্ত নিরূপণ করা হয়নি। অর্থাৎ যেহেতু আজকে মার্কেট খোলা, আজকে সবগুলো নিরূপণ করা হবে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ।